নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আদি পুরুষ দেবাদিদেব মহাদেব এবং আদি শক্তি মাতা পার্বতীর প্রথম পুত্র হলেন কার্তিক। বাংলা ছাড়া দক্ষিণ ভারতেও দেব সেনাপতি কার্তিক বা মুরুগানের পূজা করা হয়। এদিন নববিবাহিত দম্পতি দেব সেনাপতি কার্তিকের ন্যায় সুন্দর পুত্র লাভের কামনা পূর্তির জন্য কার্তিক পূজা করে থাকেন। আবার অনেক বাড়িতে সন্তানের মঙ্গল কামনায় বংশ পরম্পরায় মহাদেব ও মাতা পার্বতী পুত্র কার্তিকের পূজা করা হয়। তাহলে চলুন বন্ধুরা, কার্তিক পূজোর বিধি জেনে নেওয়া যাক এবং সেই সঙ্গে কার্তিক ঠাকুরের ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র সম্পর্কেও জেনে নেওয়া যাক। কিন্তু ভিডিও শুরু করবার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কার্তিক পূজো সাধারণত সন্ধে বেলায় বা রাত্রি বেলায় করা হয়। কার্তিক পূজো চার প্রহরে চারবার সারা রাত জেগে ষোড়শ উপাচারে করবার নিয়ম রয়েছে, কিন্তু বর্তমান সময়ে কর্মব্যস্ততা এবং অধিক দ্রব্যমূল্যের জন্য রাত্রিবেলায় কেবলমাত্র এক প্রহরে একবারই করা হয়ে থাকে। পূজোর আগের দিন সংযম পালন করতে হবে, আর খেয়াল রাখবেন পূজোর দিন যেন আপনার গৃহে আমিষ কোনো কিছু না থাকে। পূজার দিন সকালে ঘর এবং রান্নার জায়গা আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে স্নান করে ঘরে আসতে হবে। এরপর ঠাকুর ঘর ভালোভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে। তারপর রাত্রিবেলায় জল চৌকির উপর শুদ্ধ বস্ত্র পেতে কার্তিক ঠাকুরের মূর্তি বসাতে হবে। মূর্তিটি বসানোর আগে জল চৌকিতে এবং পূজা সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। তারপর কার্তিক ঠাকুরের মূর্তির চারপাশে বেলুন, খেলনা, তীরধনুক, বই, খাতা, কলম, চাঁদমালা ইত্যাদি দিয়ে সাজিয়ে দিতে হবে। মূলত সন্তান প্রাপ্তি এবং সন্তানের মঙ্গল কামনায় কার্তিক পূজো করা হয়। তাই কার্তিক পূজোর দিন কার্তিক ঠাকুরকে আপনার নিজের সন্তানের রূপে দেখা উচিত। ছোট বাচ্চাকে যেভাবে বেলুন, খেলনা ইত্যাদি দেওয়া হয়, ঠিক একই মনোভাব নিয়ে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যেও এই জিনিসগুলি নিবেদন করতে হবে। এরপর আসন পেতে আসনে এবং নিজের হাতে গঙ্গা জল ছিটিয়ে পূজো করতে বসতে হবে। তারপর কার্তিক ঠাকুরকে ছোট বাচ্চাদের নতুন পোশাক বা নতুন বস্ত্র অর্পণ করতে হবে। এবার কার্তিক ঠাকুরের সামনে মেঝেতে আলপনা এঁকে তার উপর গঙ্গা জল এবং একটু গঙ্গা মাটি দিয়ে ঘট সাজিয়ে বসাতে হবে। ঘট সাজাবার জন্যে ঘটে তেল সিঁদুর গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ঘটের উপর বিজোড় সংখ্যা যুক্ত, যেমন 5 বা 7টি পাতা যুক্ত আম পল্লব দিতে হবে। আম পল্লবের প্রতিটি পাতায় তেল সিঁদুর গোলার ফোঁটা দিতে হবে। তারপর ঘটের উপর ধান দূর্বা দিয়ে একটি কলা বা একটি শীষ যুক্ত ডাব অথবা নারকেল দিতে পারেন। আর আপনি চাইলে ঘটে নতুন গামছাও দিতে পারেন। এরপর ঘটের উপর ফুল দিতে হবে। এবার কার্তিক ঠাকুরকে ফুলের মালা নিবেদন করতে হবে। আর কার্তিক ঠাকুরের সামনে 5টি নিখুঁত ফল ও চালের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে। নৈবেদ্য কিভাবে সাজাবেন সে বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে খই, মুড়কি, ফল, মিষ্টি ইত্যাদি ভোগ নিবেদন করতে হবে। আপনি চাইলে রান্না করে খিচুড়ি, তরকারি, লুচি, সুজি, পোলাও, পায়েস ইত্যাদিও বানিয়ে দিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার বানানো প্রতিটি রান্না যেন সম্পূর্ণ নিরামিষ হয় এবং রান্নার জায়গা আগের থেকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর ধূপ, দীপ, কর্পূর দিয়ে আরতি করে পুজো সম্পন্ন করতে হবে। এদিন অনেকে আবার পুরোহিত দ্বারা হোম যজ্ঞ করিয়ে থাকেন। কার্তিক পূজোর একটি বিশেষ নিয়মও রয়েছে। পূজোর দিন সন্তান প্রাপ্তির কামনায় স্বামী স্ত্রী একসাথে পুজো করতে বসেন
এবং পূজোর সময় একটি পাত্রে মাটি ও জল নিয়ে কিছু ধান রোপণ করে থাকেন। তারপর স্বামী স্ত্রী হাতে ফুল নিয়ে সন্তান প্রাপ্তির কামনায় ফুলটি কার্তিক ঠাকুরের চরণে নিবেদন করে থাকেন, আর ওই ধানের পাত্রটি সারা রাত কার্তিক ঠাকুরের সামনে দিয়ে রাখেন। কার্তিক পূজোর পরদিন সকালে প্রতিমা এবং ঘট জলে বিসর্জন করে দেওয়া হয়। এবার চলুন বন্ধুরা, কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্র এবং ধ্যান মন্ত্র জেনে নেওয়া যাক। প্রথমে কার্তিক ঠাকুরের ধ্যান মন্ত্র জেনে নেওয়া যাক। ওম কার্তিকেয়ং মহাভাগং ময়ূরোপরিসংস্থিতম তপ্ত কঞ্চন বরনাভং শক্তিহস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রুহন্তারং নানালঙ্কারভূষিতম প্রসন্নবদনং দেবং কুমারং পুত্রদায়কম। আর কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্রটি হল এই রূপ। ওম কার্তিকের মহাভাগ দৈত্যদর্প নিষোদন প্রণতোহং মহাবাহ নমস্তে শিখিবাহন রুদ্রপুত্র নমস্তুভ্যং শক্তিহস্ত বরপ্রদ সন্মাতুর মহাভাগ তারকান্তকর প্রভো মহাতপস্বী ভগবান পিতুর্মাতু প্রিয় সদা দেবানাং যজ্ঞরক্ষার্থং জাতস্ত্বং গিরিশেখরে শৈলাত্তজায়াং ভবতে তুভ্যং নিত্যং নমো নমঃ। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী জানতে এবং পূজো বিধি সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি দেখতে থাকুন। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং আপনাদের সকলের পূজো ভালো কাটুক। নমস্কার।